হ্যালো বন্ধুরা, মা উইথ মাঙ্গলিক থেকে আমি পম্পা বরাবরের মতোই আজকে নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করা নিরামিষ ফ্রাইড রাইস। পেঁয়াজ রসুন এতে দেওয়া হচ্ছে না, এটা লাগছে সবজির মধ্যে। অল্প কিছু বিনস কেটে রেখেছি, একইভাবে গাজর রেখেছি, দুটো গাজর ছোটো ছোটো, ক্যাপসিকাম একটা। আর আমার কাছে কিছু শীতের শেষে কড়াইশুঁটি ছিল, ফ্রোজেন কড়াইশুঁটি, সেটাও আমি ব্যবহার করেছি রান্নাতে। আর গোটা কাজু, কিশমিশ ভেজানো ছিল অন্তত মিনিট কুড়ি, গোটা গোলমরিচ, ছোটো এলাচ, দারুচিনি, শুধুমাত্র আদা বাটা, এতে কোনো রসুন বাটা নেই। আর এটা হচ্ছে গাওয়া ঘি, আর সাদা তেলটা যখন রান্না করবো তখন দেখিয়ে দেবো, আর নুন চিনি তো রান্না করার সময় পরিমাণ মতো দেখিয়ে দেবো। তো এবার রান্নার দিকে যাই। এক লিটার গরম জল বসিয়ে দিয়েছিলাম ডেকচিতে, এবার দিলাম নুন। নুন দিতেই জল আরও জোরে ফুটতে শুরু করলো, ফুটনাঙ্ক বেড়ে গেল। এরপর এই চালটা দিয়ে দেবো, এটা 800 গ্রামের মতো বাসমতি চাল আছে। আমি দিলাম ডালচিনি, কিছু ছোট এলাচ এবং কয়েকটি তেজপাতা, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ ঢাকা দিয়ে দিলাম, ফেরত আসবো মিনিট 15 বাদে চেক করার জন্য, তখনই জল দেব কি দেব না সেটা আমি বুঝে যাব। বন্ধুরা, এবার ভাতটা হয়েছে কিনা দেখি। এমনিতে দেখতে ঝরঝরে রাখলেও আমাকে দেখতে হবে একটু সেদ্ধ হয়েছে কিনা, আর একটু হলে ভালোভাবে চাল চাল হয়ে আছে। আর একটু জল সামান্য অ্যাড করব এবং 5 মিনিট মতো অপেক্ষা করব। আবারও ঢাকা দিয়ে ফেরত আসছি 5 মিনিট বাদে। বন্ধুরা, আরও কিছুক্ষণ বাদে ফেরত এলাম। আমি 1 লিটার জলে ভাত সেদ্ধ করার পর যখন দেখলাম সেদ্ধ হয়নি, তো তখন আমি আরও 500 জল, মানে 1/2 লিটার জল এতে দিয়েছিলাম। ভাত দেখি কি অবস্থায় আছে, এই অবস্থায় একবারে নামিয়ে ফেলতে হবে, ভাত খুব একটা গলেনি। তেজপাতাগুলো খুব ডিস্টার্বিং লাগছে, এগুলোকে আমি সব ফেলে দেবো। এবার অন্য একটি পাত্র গ্যাসের ওপর বসালাম, যোগ করলাম, এক চামচ, দু চামচ, তিন চামচ, চার চামচ, পাঁচ চামচ মতো তেল, এটা সবজিটা ভাজার জন্য। অ্যাড করলাম ছোটো এলাচ, ডালচিনি, ছোটো এলাচগুলো ফাটিয়ে দিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিলাম তেজপাতা,
কাজু বাদামগুলো সোনালি রং ধরা অবধি একটুখানি ভেজে নিতে হবে। সোনালি রং ধরতে শুরু করে দিয়েছে। এবার ওই একই তেলে সবজিগুলো ভেজে নেব। দেবো খানিকটা গোলমরিচ, গোলমরিচ স্বাদ বাড়াতে সাহায্য করবে। দিয়ে দিলাম গাজর, এবার এক এক করে বিনস, ক্যাপসিকাম, একইভাবে তেজপাতাটা ফেলে দিতে হবে। এর কাজ হয়ে গেছে। এই সময় দেব ফ্রোজেন কড়াইশুঁটিগুলো, বরফ এখনও ছাড়েনি। যোগ করলাম এই চামচের হাফ চামচের নুন সবজিগুলো নরম হয়ে যাবার জন্য। সেই সময় জল ঝরানো কিসমিসগুলো অ্যাড করব। পাঁচ মিনিট বাদে ফেরত আসছি। এটা ঢাকা দিয়ে দিলাম, ফেরত এলাম, সবজিগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় যোগ করলাম ঘি, ওই পাত্রে দুই চামচ, তিন চামচ মতো সাদা তেল দিলাম। এর সঙ্গে দিলাম গাওয়া ঘিটা। দেবো অল্প একটু আদা বাটা, খুব সামান্য আমি দিয়েছি, আপনারা না চাইল ইচ্ছে না হলে দেবেন না। এবার অ্যাড করলাম ভাত, অনেকটা বিরিয়ানির মতো। অ্যাড করলাম কিছুটা, আবার কিছুটা ভাত, কিছুটা ভেজিটেবলস, এইভাবে বারে বারে করে দিয়ে যেতে হবে। এতে ভালোভাবে মিশবে জিনিসটা, ঘেঁটে যাবার ভয় থাকবে না। এবার বাকি ভাতটা দিয়ে দেবো। এবং বাকি সবজিটাও অ্যাড করলাম।
অ্যাড করলাম সামান্য নুন, বেশি নুন দিলে নুনটা হয়ে যাবে। দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। আঁচ একদম লো ফ্লেমে কাজটা করতে হবে, নালে তলায় আটকে যাবার ভয় আছে। অ্যাড করলাম ভাজা কাজুটা, ব্যাস আর কিছু দেবার নেই। এবার সরাসরি নামিয়ে দেব। হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস, খুব সহজে। বন্ধুরা, ফ্রাইড রাইস আমি মাছের কারি দিয়ে পরিবেশন করেছি। আপনারা ইচ্ছা করলে নিরামিষ আলুর দম দিয়ে যা পরিবেশন করতে পারেন, কিংবা আলু ফুলকপির তরকারি দিয়ে বা পনিরের ডান্না দিয়েও পরিবেশন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সুন্দর সুন্দর ভিডিও পেতে একটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যত তাড়াতাড়ি আমি ভিডিও দেব তো সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটি এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে দেখার জন্য। নমস্কার।